কাজল দেবগন ভারতীয় চলচ্চিত্র জগতের একজন অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। তিনি কাজল নামেই সমধিক পরিচিত। ভারতের মুম্বাই শহরে জন্ম নেওয়া কাজল পরিচালক সোমু মুখার্জি ও অভিনেত্রী তনুজা দম্পতির কন্যা এবং অভিনেতা অজয় দেবগনের স্ত্রী। তার একটি ছোট বোন রয়েছে যার নাম তানিশা মুখার্জি। আজকের এই ভিডিওতে আমরা তানিশা মুখার্জিকে নিয়েই কথা বলবো। তানিশা মুখার্জি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রধানত বলিউড এবং কিছু তেলেগু ও তামিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তিনি মুখার্জি সামার্থ পরিবারের একজন সদস্য। তিনি হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা সোমু মুখার্জি ও অভিনেত্রী তনুজার মেয়ে এবং জনপ্রিয় অভিনেত্রী কাজলের ছোট বোন। 2003 সালে হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে তার অভিষেক ঘটে। পরে 2005 সালে রামগোপাল বর্মা পরিচালিত সরকারে অভিনয় করেন, যেটি হচ্ছে তার সর্বপ্রথম ব্যবসা সফল ছবি। উক্ত ছবিতে তিনি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সাথে অভিনয় করেছেন। 2013 সালে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের সপ্তম আসরে প্রতিযোগিতা করেন এবং যেখানে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন, যখন গওহর খান বিজয়ী হয়। তবে কাজলের সুন্দরী বোন তানিশা মুখার্জি প্রায় সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে থাকেন। বিগ বসের ঘরে অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিতর্ক হয়। বিগ বসের ঘর থেকে বেরোনোর পরেও বিতর্ক থামছে না তাকে নিয়ে। তার কারণ অবশ্যই তনুজা কন্যার একটি ছবি। ইনস্টাগ্রামে সম্প্রতি নিজের টপলেস ছবি পোস্ট করেছেন তানিশা। হঠাৎ অভিনেত্রী এমন ছবি কেন পোস্ট করলেন তা নিয়ে তাজ্জব তার ফলোয়াররাও। এর জন্য তীব্র কটূক্তিও শুনতে হয়েছে তানিশাকে। জনপ্রিয়তা পাওয়ার লোভে তানিশা এইসব কাজ করছেন বলে অভিনেত্রীকে আক্রমণ করা হয়। তো বন্ধুরা, কাজলের বোন তানিশা মুখার্জিকে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।